নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি হলো কেন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই বন্ধুরা ফ্লিপকার্ট হরিণ কাটা ফ্লিপকার্টের ভিডিও আসছে কালকে বিকেলবেলা আশা করি আসতে পারে বা কালকে সকালবেলাও আসতে পারে আমি কনফার্ম নই কিন্তু ওখানে লিঙ্ক করানো মানে ওখানে লিঙ্ক দেওয়া হবে কিন্তু লিঙ্ক থেকে বন্ধুরা তোমাদের কল আসবে যেটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করতে বলছিলাম তো লিঙ্ক থেকে কিন্তু তোমাদের কল আসবে তবে দু দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে কোনো কল আসবে না বা সাত দিনের মধ্যে কল আসবে না কারণ মাঝখানে হোলি হোলির জন্য একটু কাজটা পিছিয়ে যাবে তো সাত আট দিন পর থেকে কিন্তু তোমাদের কল আসবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে আমি ফিডব্যাকও দিয়ে দেবো কারা কারা সিলেক্টেড হবে আর আজকের যে চাকরিটা বন্ধুরা এটি কিন্তু গভর্নমেন্ট রেলওয়ে চাকরি নয় প্রথমেই তোমাদেরকে বলে দিই তো রেলওয়েতে কিন্তু বিভিন্ন রকম কন্ট্রাকচুয়াল বা বিভিন্ন রকম ভেন্ডারা অ্যান্ডারে অনেকেই কাজ করে থাকে কিন্তু ওটাকেও রেলওয়ে জবই বলা হয়ে থাকে তোমাদের নিজস্ব আইডেন্টি কার্ড থেকে শুরু করে সমস্ত কিছুই থাকবে এখানে তোমাদের রেলওয়ের মানে রেলের যে কেবিল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে এবার কেবিল বলতে রেলের যে তার হয় তাই বলে তোমরা কারেন্টের শখ খাবে না রেলের যে তার হয় সেই কোম্পানিতে কিন্তু মানে সেই ফ্যাক্টরিতে কিন্তু তোমাদের চাকরিটা হবে এটি কোনো সরকারি চাকরি নয় তবে এটি রেলের কাজ হবে কোম্পানির আন্ডারে ঠিক আছে আমার প্রথমে বলে দিচ্ছি এটা কিন্তু সরকারের আন্ডারে হবে না বিভিন্ন কোম্পানির আন্ডারে হয়ে থাকবে ঠিক আছে কাজ হলো হেল্পার এখানে প্যাকিং করা কেবিলের তারগুলো আর গোছানো মানে ঠিক আছে তো কেবিলের তারগুলো তোমাদেরকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে এবং প্যাকিং করতে হবে মানে বিভিন্ন রকম বাস্কের মধ্যে তোমাদের প্যাকিং করতে হবে ওই অনেকটা যেটা ওয়ার্কশপ টাইপের কাজের মতনই এটি শুধুমাত্র ছেলেদের জন্য তো প্রথমেই বন্ধুরা বলে রাখি যে মেয়েদের জন্য হবে না এবার এর আগে অনেকেই শুনে থাকবে যে আগের বছর দু হাজার একুশে স্কিপার লিমিটেড নেওয়া ছিল রেলে তো স্কিপার লিমিটেডের পরের ধাপই কিন্তু এইটা এবার তোমাদের এখানে স্যালারি যেটা দেওয়া আছে কাজের টাইম তোমাদের বন্ধুরা বারো ঘন্টা হবে দিন ও রাত্রে মানে যে কোনো সময় আর কি দিন থেকে রাত্রে তোমাদের কাজের জায়গা হলো ধুলাগর। এখানে বেতন এখানে বেতন হলো চারশো টাকা করে রোজ পাবে নো ওয়ার্ক নো পে পি এ আছে কোনো পড়াশোনা লাগবে না আমি থামবেলের মধ্যে লিখেছি যে এইট পাস বা টেন পাস তো তোমরা কিন্তু মানে যদি এইট পাস নাও হয়ে থাকো তবু কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়স হলো আঠেরো থেকে ৪৫ লাগবে তো বন্ধুরা যারা বয়স মানে ভালো বয়সীমার মধ্যে চাকরি খুঁজছো তাদের জন্য কিন্তু আশা করি এটি ভালো চাকরি থাকার জন্য রুম দেওয়া হবে আর এখানে কিন্তু তোমাদের বিনামূল্যে মানে ঢাকার জন্য তোমাদের রুম দেওয়া হবে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এবং খাবারের জন্য কিন্তু ক্যান্টিন আছে ঠিক আছে তো তোমাদের এখানে বলে রাখি যে স্যালারিটা আমি লিখেছি ওখান থেকে কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে ওই দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যেই স্যালারিটা হওয়ার কথা কিন্তু দশ হাজার তোমরা স্যালারি বা খুব বেশি হলে আট হাজার বা সাত হাজার স্যালারি তোমরা ক্যাশ পাবে বাদবাকিরা তোমাদের থাকা খাওয়ার পেছনে চলে যাবে তো বন্ধুরা তোমাদের থাকা খাওয়ার পেছনে একটি টাকা খরচ করতে হচ্ছে না তোমরা কিন্তু এখানে যাতায়াত করেও কাজ করতে পারো যারা আশেপাশে থাকবে কাজের জন্য রকম টাকা লাগবে না কোনো রেজিস্ট্রেশন খরচও তোমাদের লাগবে না প্রতি সপ্তাহে তোমাদের জয়নিং চলবে তো যারা ভিডিওটি এক সপ্তাহ পর দেখবে তাদের কোনো চিন্তা নেই তারাও কিন্তু জয়নিং করতে পারো এখানে যে সোর্সটা আমি পেয়েছি সেটা হলো রাজেশ এর পক্ষ থেকে তো নিচে স্যারের নাম্বার দেওয়া আছে এবং একটি লিঙ্কও দেওয়া আছে সেই লিঙ্কে তোমরা জয়েন যেতে পারো তোমাদের কিন্তু ওখান থেকে কল করে নেওয়া হবে যাই হোক বন্ধুরা এখনকার জন্য এইটুকুই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তার আগে এখানে সীমাটা কিন্তু খুব দারুণ আছে তো এটা কিন্তু একদম মিস করো না যাই হোক বন্ধুরা আর এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনো কিছুই নেই তো লেবারের কাজ এক কথা বলতে পারো যাই হোক বন্ধুরা তাড়াতাড়ি হাত ছাড়া করো না তাড়াতাড়ি যাও এবং যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি তারা নিচে দেওয়ার লিঙ্ক থেকে তাদের জয়েন হয়ে যাও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চললাম বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতারাম